আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসে আপনাদের জন্য খুব চমৎকার একটা রেডি শাড়ি নিয়ে, যেটা হচ্ছে পিওর শিফনের মধ্যে হবে, ঠিক আছে। পিওর শিফনের মধ্যে খুবই গর্জিয়াস পাকিস্তানি এই যে লেসটা করা আছে অল ওভার শাড়িতে, ঠিক আছে, অল ওভার শাড়িতে খুব এক্সক্লুসিভ একটা আইটেম শাড়িটা। একদম রেডি শাড়ি আছে, জাস্ট নিয়ে পরে ফেলতে হবে। দেখুন এগুলোর প্রত্যেকটার কুচিও কিন্তু সেট করা, এবং কুচির নিচেও কিন্তু এই যে দেখুন সিমিলার লেসটা কিন্তু পেয়ে যাচ্ছে। আর ব্লাউজটা কিন্তু রেডি হবে, ব্লাউজটা হচ্ছে ফুল স্মোকি, 36-34 থেকে শুরু করে একদম 46 বডি হলো পরতে পারবেন। এখানে আরেকটা কালার কিন্তু রেড কালার ডিসপ্লে করাই আছে শাড়ির সাথে, আপনারা কিন্তু একটা করে ব্রুচ ফ্রি পেয়ে যাবেন। যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা পছন্দ করে নিতে পারবেন। আর এই লেসটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুব সুন্দর করে কিন্তু লেসটাতে কাজ করা আছে দেখতে পাচ্ছেন। আর ব্লাউজের হাতাটা হবে স্মোকি। এটার যে বাকি কালারগুলো আছে কালারগুলো দেখাবো। অনলাইন অর্ডারের জন্য আপনারা ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সো যারা এগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে নিউ সানন্দা ফ্যাশন। সো এটার আরেকটা কালার আমরা একটু দেখাচ্ছি ডিটেলসে এখান থেকে, যেটা হচ্ছে গোল্ডেন কালারটা। দেখুন এই যে পুরো শাড়িটাতে কিন্তু আপনারা এই লেসটা করা পাচ্ছেন, ঠিক আছে, এই লেসটা করা পাচ্ছেন পুরো শাড়িটাতে গোল্ডেন কালার। এছাড়া সামনে পূজা আসছে, পূজার জন্য কিন্তু এরকম একটা কালেকশন নিতে পারেন আপনারা। রেডি শাড়ি, পার্টি ওয়ার শাড়ি, কুচি করা, কোমরটা এই যে স্মোক করা, আঁচলটা একটু দেখেন আপু, এটা আঁচলটা কি সেট করা আছে না? এই যে পুরো শাড়িটাই গর্জিয়াস, আঁচলটা সেট করা আছে, এবং আঁচলে এভাবে খুব সুন্দর করে এই যে পাকিস্তানি যে লেসটা রয়েছে এই লেসটা করা আছে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর লাগছে কিন্তু শুধুমাত্র এই লেসটার জন্য, এই শাড়িটা অনেক গর্জিয়াস লাগছে। আর এটা হবে পিওর শিফনের মধ্যে, খুব সুন্দর করে এই সিমিলার কাজটা করা আছে। আচ্ছা আপু এটা ব্লাউজটা একটু দেখান, আচ্ছা মানে যদি কেউ ওপেন আঁচল চায় তাহলে জাস্ট এই সেলাইটা খুলে ফেলতে হবে না? এই সেলাইটা খুলে ফেলে আপনারা আঁচলটা খুলে নিতে পারবেন যে যেভাবে আর কি চান। ওকে, এটা আরেকটা হচ্ছে ব্লাউজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজটা যেটা ফুল স্মোকি, হাতাটা এখানে অর্গানজার মধ্যে আছে, 36-46 বডি হলো পড়তে পারবেন। এটা প্রাইস কত পড়ছে? মাত্র 3150। আচ্ছা এটা কালারগুলো দেখাবো, এটা গোল্ডেন কালার, দেন আছে হচ্ছে এটাতে ব্লু কালার। আচ্ছা খুলেই দেখান আমরা কালারগুলো একটু খুলে দেখাবো। আর প্রত্যেকটার সাথে আপনারা একটা করে ব্রুচ ফ্রি পেয়ে যাবেন। এই যে এখানে অনেক ব্রুচ আছে, এই যে এখানে অনেক ব্রুচ আছে, আপনারা প্রত্যেকটার সাথে একটা করে ব্রুচ পেয়ে যাবেন। আমরা আলাদাভাবে দেখাচ্ছি না, অনেক ব্রুচ আছে, ডিজাইন করা আছে ব্লু, এটা হচ্ছে ব্লু কালারটা। এই যে প্রত্যেকটা শাড়ির আঁচল আমি একটু আপনাদেরকে বেসিক্যালি আঁচলগুলো খুলে দেখাতে চাচ্ছি, কারণ আঁচলের জন্য শাড়িটা অনেক অনেক গর্জিয়াস লাগছে। দেখুন এই যে চমৎকার একটা শাড়ি ব্লু কালারটা, দেখুন খুব সুন্দর লাগছে, গর্জিয়াস কাজ করা। এটা হচ্ছে ব্লাউজটা। আর কালার কি আছে? এই যে আরেকটা খুব সুন্দর কালার আছে, জাম কালার। এই যে দেখুন এটা হচ্ছে জাম কালারটা, অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস। প্রাইস তো সেম না? হ্যাঁ, 3150 সাথে একটা ব্রুস ফ্রি পেয়ে যাবে, 3150 সাথে ব্রুস ফ্রি। এটা হচ্ছে আপনার ব্লাউজটা। ওকে, বাকি কালার দেখেন, একটা কালার ব্ল্যাক কালার। এই যে এটা হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে শাড়িটা। ওয়াও, খুবই গর্জিয়াস একটা কালেকশন। ব্ল্যাকটা জাস্ট একবার দেখুন, খুবই গর্জিয়াস লাগছে, এবং ওই যে পাকিস্তানি যে লেসটা আছে গর্জিয়াস লেসটা, এটার জন্য শাড়িটা অনেক বেশি সুন্দর লাগছে। প্রাইস সেম না? একেবারে অফার। ওকে, একদম অফার প্রাইস। আরেকটা কালার রয়েছে, এটা হচ্ছে বাটল গ্রিন কালার, সামনে পূজার জন্য আপনারা এটা নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে ব্লাউজটা, সাথে শাড়িটা আমরা দেখাই পিওর জর্জেটের মধ্যে, ঠিক আছে। পিওর জর্জেটের মধ্যে লেসটা খুবই গর্জিয়াস, শাড়িতে যে লেসের কাজটা করা আছে এই লেসটা হচ্ছে মেইন শাড়ির মানে মানে শাড়িতে এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন। ওয়াও, এত গর্জিয়াস একটা লেস। প্রাইস সেম না? ওকে, 3150 সাথে একটা করে ব্রুস ফ্রি, যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা নিয়ে নিতে পারবেন। তো যাই নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে নিউ সানন্দা ফ্যাশন। অ্যাড্রেসটা হচ্ছে আপনার 2x51 ইস্টার্মুখে শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা, এলিফেন্টা, ঢাকার। ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।